এইটাই আমরা পুলিশের কাছে দাবি রাখি আন যে যেরকম ভাবে একটা মাইনর মেরে বুলাইয়া ফুসলাইয়া লুইয়া ত্রিপুরা থেকে লুইয়া তারা বেঙ্গালোর পাচার দেওয়ার মতো এটা একটা হিউম্যান ট্রাফিকিং এর মতো কাজ ওর এখানের মধ্যে লাভ জিহাদের মাধ্যমে আমরা চাই এগুলা বন্ধ হইতো এবং শিলচরের কাছার পুলিশ প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করি আর আপনারা ইমিডিয়েটলি যতটুকু কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে লাগে আপনারা ইমিডিয়েটলি নিন এবং এই লাভ জিহাদের কোমর ভাঙার আপনারা ব্যবস্থা করুন। শিলচরের রেস্তোরাঁ বজরং দলের হানা, পুলিশের সহায়তায় উদ্ধার এক নাবালিকা। এবার সংবাদ শিরোনামে উঠে এলো শিলচরের এক নামী রেস্তোরাঁ। পুলিশকে সঙ্গে নিয়ে সেই রেস্তোরাঁ হানাতে বজরং দলের কর্মকর্তারা। একটি রুম থেকে বছর ১৬র এক নাবালিকা সহ এক যুবককেও হাতে নাতে আটক করেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের নেতা মিঠুন নাথ জানান, শিলচরের মৌসুমী হাসপাতাল সংলগ্ন একটি রেস্তোরাঁ ত্রিপুরা তেলিয়ামুড়ার বছর ১৬র এক নাবালিকাকে ভিন্ন ধর্মী এক যুবক রেস্টুরেন্টে নিয়ে আসার খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে হানা দেয় বজরং দল। রেস্তোরাঁর ম্যানেজারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি অস্বীকার করেছে। পুলিশ তল্লাশি চালিয়ে একটি রুম থেকে দুজনকে হাতে নাতে উদ্ধার করে। এদিকে পুলিশ যুবককে তার নাম জিজ্ঞেস করলে সে রাহুল দেবনাথ বলে নিজেকে পরিচয় দেয়। পরে পুলিশের জেরার মুখে তার আসল নাম প্রকাশ করে। ঘটনা প্রকাশ্যে আসার পর বজরং দলের কর্মকর্তারা তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। এদিকে রেস্তোরাঁর ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে বজরং দলের কর্মকর্তারা জানান, কোনো পরিচয়পত্র ছাড়াই রেজিস্টার মেইনটেনেন্স না করে একটি নাবালিকা সহ যুবককে ৪০০০ টাকার বিনিময়ে রুম ভাড়া দেওয়া হয়েছে। পুলিশকে রেস্তোরাঁর রেজিস্টার সিজ করার পাশাপাশি অসামাজিক কার্যকলাপ রোধে কড়া পদক্ষেপ নিতে দাবি জানান বজরং দলের কর্মকর্তারা। সন্ধ্যা না রাত্রেবেলা হঠাৎ আমরা খবর পাইলাম যে ত্রিপুরার তেলিয়ামুড়ার টিকিয়া একটা ১৬ বছরের হিন্দু যুবতীর একটা ছেলে মুসলিম ছেলে এখানে মধ্যে এই হোটেলের মধ্যে নিয়ে আইছে। আমরা যখনই খবর পাইলাম বজরং দলের কাছে যখনই খবর পাইলাম আমরা সঙ্গে সঙ্গে আমরা শিলচর পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করছি, সদর থানা ওসির সঙ্গে যোগাযোগ করছি। পুলিশ আইসে আওয়ার পরে এখানে মধ্যে জিগাইছে যখন তখন ম্যানেজারে তারা রিফিউজ করছে যে তারা কোনো দিনে কোনো রকম ছেলে আর মেরে তারা রুম ভাড়া দিছে না। এরপর যখন পুলিশে প্রেশার ক্রিয়েট করিয়ে বা রুম সার্চ করা আরম্ভ করছে তখন দেখা গেল যে একটা রুমের মধ্যে ওই মেয়েটারে পাওয়া গেছে ১৬ বছরের একটা মাইনর মেয়ে এবং একটা ছেলে। যখন ছেলেটারে জিজ্ঞাসা নিয়েছে যে তোমার নাম কিটা তখন সে পুলিশের সামনে কইছে যে হে রাহুল দেবনাথ তার নাম, হে তার নিজের পরিচয় দিছে রাহুল দেবনাথ কইয়া। এরপর যখন পুলিশে ভালো করে যখন তালাশি করলো তাতে জিজ্ঞেস তোমার আইডেন্টিটি প্রুফ দাও, কয় আমার কোনো আইডেন্টিটি প্রুফ নাই। এরপরে হে কিতা করে জানলা দিয়ে তার মোবাইলটা বাইরে ফালাই দিছে। এরপরে পুলিশের সন্দেহ হইলে পুলিশে যখন জোর জবরদস্তি তার জিগাইছে তখন এক কইছে তার নাম মোহাম্মদ কিতা মোহাম্মদ মুস্তাফা। আপনারা দেখুন কিভাবে হিন্দু মেয়েরার সঙ্গে ধোকাবাজি করতে করতে এখন তারা পুলিশের সঙ্গে পর্যন্ত ধোকাবাজি করে। পুলিশে যখন তার নাম জিগাইছে তোমার নাম কিটা, হে উঠিয়া কইছে রাহুল দেবনাথ। এরপরে যখন পুলিশে যখন জোর জবরদস্তি জিগাইছে তখন উঠিয়া কর তার নাম মোহাম্মদ মুস্তাফা। তো কিরকম ধরনের লাভ জিহাদ এখানে চালানিও, এবং তারার প্লেন আসিল আগামী কালকে তারা বেঙ্গালোর পাঠানির প্ল্যান আসিল মেটারে। ইভেন এখনো বেঙ্গালোর থেকে ফোন আর একজনের কাছে বেঙ্গালোর থেকে তারা কন্ট্যাক্ট করে যে তারা মোবাইল সুইচ অফ কেন কেন তারা পুলিশে ধরিয়ে নিছে। তো তারা রেকেটটা চিন্তা করেন কতটুকু বড়, কই ত্রিপুরা থেকে এখানে শিলচরে নিয়ে রাখছে এখানের মধ্যে রুমে দিয়া এখানে মধ্যে রুমের মধ্যে এই যে আপনারা দেখলেন এখানে মধ্যে পারিজাত, তারা কিরকম ধরনের ব্যবসা চালার যে কোনো উইদাউট এনি আইডেন্টিটি প্রুফ তারা একটা মাইনর মেরে এবং ছেলের তারা অনায়াসে রুম দিয়া দেন এবং ৪০০০ টাকা তারা একদিনে লেগে এটা ডিমান্ড করছে এবং তারা লইছে কোনো ধরনের কোনো তারা রেজিস্ট্রারি মেনটেন নাই। এটা কিরকমভাবে এরকম ধরনের তারা হোটেল চালার বা এরকম ধরনের রেস্টুরেন্ট চালার? আপনি রেস্টুরেন্টে গিয়ে দেখুন রেস্টুরেন্টের নামে তারা এখানে ধান্দা চালার। প্রত্যেকটার চেয়ার টেবিল নাই কিন্তু ছোট ছোট কেবিন বানাইয়া একদম ডিম লাইট বানাই এখানে মধ্যে তারা রাখছে, অন্ধকারের মতো একটা রেস্টুরেন্ট বানায় রাখছে এখানে মধ্যে। আমরা পুলিশে কইছি যে আপনারা ইমিডিয়েটলি তারা যে রেজিস্ট্রারি আছে রেজিস্ট্রারি আপনারা সিজ করেন এবং যারা এখানে মধ্যে ইনভলভ আছে যারা এখানে মধ্যে ইললিগালি যে রুমগুলো ভাড়া দেয় তা ইমিডিয়েটলি অ্যারেস্ট করাও এবং যে লাভ জিহাদি তারার পিছনে কি আছে কত বড় রেকর্ড আছে পুরো রেকর্ডটা সামনে আওয়া দরকার। এটাই আমরা পুলিশের কাছে দাবি রাখি আন যে যেরকমভাবে একটা মাইনর মেরে বুলাইয়া ফুসলাইয়া লুইয়া ত্রিপুরা থেকে লুইয়া তারা বেঙ্গালোর পাচার দেওয়ার মতো এটা একটা হিউম্যান ট্রাফিকিং এর মতো কাজ ওর এখানে মধ্যে লাভ জিহাদের মাধ্যমে। আমরা চাই এগুলা বন্ধ হইতো এবং শিলচরের কাছার পুলিশ প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করি আর আপনারা ইমিডিয়েটলি যতটুকু কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে লাগে আপনারা ইমিডিয়েটলি নিন এবং এই লাভ জিহাদের কোমর ভাঙার আপনারা ব্যবস্থা করুন। আমরা বজরং দল সবসময় এগুলা ব্যাপারে আমরা সবসময় আন্দোলন করিয়া দিই আর
এবং বিগত কিছুদিন আগেও দেখছেন আমরা ক্রিসমাসের আগে আমরা পুলিশ প্রশাসনের কাছে এসপি মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়ে আমরা কইছি যে যতগুলো ইলম ধরনের ইলিগ্যাল কাজ চলে এগুলো বন্ধ করার লিগিয়া এটা কে বা কারা চালার আমি এটা জানি না এবং জানতেও চাই না কিন্তু আমার কথা হচ্ছে যার এই পরিজাত হোটেল আছে কে ওনার পুলিশ ইমিডিয়েটলি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এইরকমভাবে ইলিগেলি ঘন্টা হিসাবে রুম দেওয়া বা একটা মাইনর মেরে উইদাউট এনি আইডেন্টিটি প্রুফ তারা কিভাবে রুম প্রোভাইড করেন এটা বহুত বড় ক্রাইম করছে এবং পুলিশের তারা বিরুদ্ধে এবং আরও শিলচর শহরে যেগুলো চলেন এগুলোর বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেব আমরা বজ্রং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা এটা আমরা ডিমান্ড পুলিশের কাছে আমরা রাখি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ।